দর্শক, রাজধানীর প্রেস ক্লাবের সামনের চিত্র এটি। এখানে গান কবিতা উৎসবে মেতে উঠেছে শিক্ষার্থীরা, বিক্ষোভে ফেটে পড়েছে। তাদের একটাই দাবি, নিহত যারা হয়েছেন, যেসব শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন, যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের মুক্তি দিতে হবে। এমনকি তারা এই মুহূর্তে যে দাবি করছিল, তারা এই সরকারের পদত্যাগ সহ নানা দাবি করছিলেন। এবং সেই সাথে যেসব শিক্ষার্থীরা এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন, যেসব শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন, তাদেরকে যারা হত্যা করেছে সেই হত্যাকারীদের বিচারও দাবি করছেন শিক্ষার্থীরা। আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে যে সহিংসতা শুরু হয়েছে, এরপর থেকে আমরা গত কয়েকদিনে দেখেছি যে ব্যাপক পরিমাণের প্রাণহানি ঘটেছে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। এরপরই গত কয়েকদিন ধরে ডিবি অফিসে এই কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত 6 জন সমন্বয়ককে ধরে নিয়ে যাওয়া হয় এবং তারা বলছিলেন যে নিরাপত্তার স্বার্থেই তাদেরকে নেওয়া হয়েছে। এবং গতকালই কিন্তু ডিবি অফিস থেকে তাদের ছেড়ে দেওয়া হয়, কিন্তু তারপরেও কিন্তু আসলে আন্দোলন থেমে থাকেনি। আমরা দেখেছি যে সেই 18 তারিখের পর থেকে নেটওয়ার্কের যে জায়গাটা, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম সব কিছু বন্ধ ছিল, কিন্তু তারপরও শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু আসলে একটু কখনো আন্দোলন থেমে থাকেনি। শিক্ষার্থীরা আন্দোলন করছে, থেমে আন্দোলন করছেন। শিক্ষার্থীদের এই আন্দোলনে এরপরে যুক্ত হয়েছে অভিভাবকরা, যুক্ত হয়েছে শিক্ষকরা, সেই সাথে যুক্ত হয়েছে সাংস্কৃতিক কর্মীরা। এখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এক হয়েছেন এবং জাতীয় অধ্যাপক আনু মোহাম্মদ স্যার এখানে রয়েছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক যে ভিপিরা রয়েছেন তারা এখানে এসেছেন। এছাড়াও বিভিন্ন যারা বিভিন্ন সময় আন্দোলন নিয়ে কাজ করছেন সেই সব শিক্ষার্থীরা রয়েছেন। আমরা একটু যদি আপনাদেরকে দেখাবার চেষ্টা করি, দর্শক আপনারা দেখছিলেন যে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং স্লোগানে আসলে স্লোগানে মুখর হয়ে উঠেছে এই প্রেস ক্লাবের সামনের যে সড়কটি, সেই সামনের সড়কটি। প্রেস ক্লাবের সামনের সড়কে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা এসে এখানে এসেছেন এবং আমরা দেখেছি যে যখনই জুমার নামাজ শেষ হয়েছে তখনই একটি মিছিল বের হয় এবং সেই মিছিলটি এই প্রেস ক্লাবের সামনে দিয়ে প্রদক্ষিণ হয় এবং এরপরেই কিন্তু আসলে এখানে বিভিন্ন শিক্ষার্থীরা জড়ো হতে থাকে এবং আস্তে আস্তে কিন্তু আসলে প্রেস ক্লাবের পুরো এলাকাটায় শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে। আমরা আপনাদেরকে যদি একটু দেখাই যে শিক্ষার্থীদের এই জড়ো হওয়া এবং শিক্ষার্থীদের এই আন্দোলন সব কিছুই কিন্তু আসলে এই যে শিক্ষার্থীদের জড়ো হওয়া, এই যে শিক্ষার্থীদের আন্দোলন সব কিছুই যারা এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন এবং এই আন্দোলনে যেই শিক্ষার্থীদেরকে উপরে গুলি চালানো হয়েছে সেই শিক্ষার্থীদের মুক্তি এবং সেই শিক্ষার্থী যারা এর মধ্যে প্রাণ হারিয়েছে তাদের হত্যাকারীদের বিচার এবং সেই সাথে যারা কারাগারে রয়েছেন শিক্ষার্থীরা তাদের মুক্তির দাবিতে এই প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীদের এই সমাবেশ। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল।